মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাইদির মৃত্যু হয়েছে। আজ রাত 8:40 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। গেল রোববার গাজীপুরের কাশিমপুর কারাগারে হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই দিন বিকেলে তাকে নিয়ে যাওয়া হয় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য গতকালই সাইদিকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। অ্যাম্বুলেন্সে করে এরপর ঢাকা পাঠানো হয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2018 সালের 17 ফেব্রুয়ারি দেলোয়ার হোসাইন সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর বিএসএমএমইউ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, আশা করি আমার কথা শুনতে পাচ্ছে, একটু বলবেন যে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন কিনা, এছাড়া আপনি আর কি তথ্য জানাতে পারেন আমাদের? ধন্যবাদ রাশেদ। আপনাকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আসলে ভবনের নিচে, যেখানে আসলে আন্তর্জাতিক আদালত থেকে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যে আসামি জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা দিলার হোসেন সাইদি, উনি আজ রাত 8:40 এখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে প্রাথমিকভাবে তথ্য পেলেও আমরা একটু সময় লেগেছে চিকিৎসকদের কাছ থেকে আনঅফিসিয়ালি বিষয়টি জানার। চিকিৎসকরা এখনও অফিসিয়ালি আমাদের কাছে আসলে কোনো ঘোষণা দেননি। তবে এই তথ্য পাওয়ার পরেই জামায়াতে ইসলামের এবং তার যে অঙ্গ সংগঠন আছে সেই দলের নেতাকর্মীরা এখানে এসে ভিড় করেছেন। তারা কেউ কেউ কান্নাকাটি করছেন এবং আমরা আসলে তার পরিবারের কাউকে এখনও দেখতে পাচ্ছি না। ওনারা শুনেছি যে হাসপাতালের ভিতরেই আছেন, ভিতরে গিয়েছেন এবং বের হয়ে আমাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। আমরা তাদের পারিবারিক সিদ্ধান্ত এখনও জানতে পারিনি, তবে পরিবার আমাদেরকে এর আগে জানিয়েছে আসলে মাওলানা দিলার হোসেন সাইদির হার্টে পাঁচটি রিং পরানো ছিল। আমরা আসলে একটু পেছনে যদি যাই, আসলে উনি গতকাল উনি ছিলেন গাজীপুরের কাশিমপুর কারাগারে উনি কারান্তরীণ ছিলেন। সেখানে গতকাল বিকেলে ওনার যখন বুকে ব্যথা উঠে ওনাকে গাজীপুরের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার অবস্থার অবনতি হলে ওনাকে পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আসলে ওনার জানাজা বা ওনার পরবর্তী পদক্ষেপ কী হবে এটি পরিবারের সদস্যরা যখন ব্রিফিং করবে আমরা তখনই জানতে পারব। আমি 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 আসলে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। ফয়সালকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর বিএসএমএমইউ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী ফয়সাল।